আচ্ছা, তো আজকের ভিডিওতে আরো একটা আপুদের ভুল ধারণা আমি দূর করছি। তো আমার পেজে অনেকগুলো মেসেজ এসেছে যে আপু, আমি অনেকগুলো বডি ক্রিম ইউজ করেছি বাট আমার কোনো ভালো রেজাল্ট পাচ্ছি না। এর প্রধান কারণ হলো স্কিনে আপনি যে বডি ক্রিমটাই অ্যাপ্লাই করছেন, প্রথমত সেটা আসল কি নকল সেটা যাচাই করবেন। আর অনেকে বলছে হ্যাঁ, আসল ক্রিম ইউজ করার পরও স্কিন ফর্সা হচ্ছে না। তার মেন রিজন হলো আপনার স্কিনে ময়লা জমে থাকা। ময়লা স্কিনে যে কোনো দেশের বিশ্বের যে কোনো ক্রিমই ইউজ করেন না কেন, কোনো কাজ হবে না। অ্যাজ এ লাইক আমি আপনাদেরকে সিম্পলি একটু বুঝাচ্ছি, কাইন্ডলি একটু সবাই ভিডিওটা না টেনে পুরোটা দেখবে। এইটা হলো আমাদের স্কিন। তো এইটা হলো সাপোজ, এইটা হলো পলিউশন থেকে স্কিনে ময়লা জমাট বাঁধা, দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজকাম করে সংসারিক বা নানান ধরনের যে কোনো কাজকাম করে আমাদের স্কিনে ময়লাগুলো। আমি জাস্ট সিম্পলি দেখাচ্ছি, ধরেন এটা একটা ময়লার বাক্স যেটা আমাদের স্কিনে রেগুলার লেগেই যাচ্ছে, লেগেই যাচ্ছে, লেগেই যাচ্ছে, লেগেই যাচ্ছে, লেগেই যাচ্ছে। তো এখন হলো কি, আমরা যে সিম্পল সাবানগুলো ইউজ করি, মানে সাধারণ যে সাবানগুলো ইউজ করি, জাস্ট এ মিনিট আমি একটু দেখাচ্ছি। এই যেমন আমি এই সাবানগুলো, আমরা যে এই ধরনের সাবানগুলো ইউজ করি, হ্যাঁ এই সাবানগুলো খারাপ না, স্কিন পরিষ্কারের জন্য ভালো, জীবাণু জীবাণুনাশকের জন্য ভালো, কিন্তু স্কিনের ময়লাগুলো প্রপারলি যাচ্ছে কি না সেই দিকটাও আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু নর্মাল সাবান ইউজ করলাম, এখন ধুয়ে দেখাবো আপনাদের সামনে, ধুয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে ময়লাগুলো, এগুলো কিন্তু রয়ে গিয়েছে, আমি সাবান ইউজ করার পরে ধোয়ার পরে রয়ে গেছে। বাট আপনাদের ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই কোনো না কোনো ব্র্যান্ডের, যে কোনো ব্র্যান্ডের বাথ সল্ট বা শাওয়ার জেল অবশ্যই ইউজ করা লাগবে, সেটা সপ্তাহে একদিন হোক, সপ্তাহে দুদিন হোক বা সপ্তাহে তিন দিন। রেগুলার ইউজ করতে যদি কারো সামর্থ্য থাকে তাহলে করবেন, আর বা যারা একটু আমার মতো কিপটামি স্বভাবে তারা ইউজ না করাটাই ভালো। তো এই যে শাওয়ার স্ক্রাবারটা আছে, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, সুন্দর করে পুরো ময়লাটাকে ক্লিন করে দেবে একদম। যে কোনো ব্র্যান্ডের, আমার কাছে আপাতত এই শাওয়ার জেলটা আছে তাই আমি এটা দেখাচ্ছি, এটা আমার প্রোডাক্ট না, এটা আমি অন্য একটা পেজ থেকে নিয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি শাওয়ার জেলটা ম্যাসেজ করে ইউজ করছি, যেটা আমি এই সাবানের ক্ষেত্রেও করেছি। তো এখন আমি সেম ওয়েতে ধুয়ে ফেলবো হাতটা, আপনারা দেখবেন হাতটা কতটা ক্লিন হয়েছে। জাস্ট এ মিনিট, আমার হাতটা ধোয়া শেষ। আপনারা এবার লক্ষ্য করলে দেখবেন মেকআপের আবরণ একটুও নেই, মেকআপের আবরণ লাইটিংয়ের জন্য হয়তো বা এতক্ষণ ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল না, বর্তমানে একটুও নেই। তার মানে আমি জাস্ট এই ধারণাটা দেওয়ার জন্য যে আপনাদের স্কিনকে প্রপারলি ক্লিন করার জন্য একটা বাথ সল্ট মাস্ট ইম্পর্টেন্ট। আর যদি আপনি স্কিন প্রপারলি পরিষ্কার না করেন, ক্লিন না করেন, আপনার স্কিনে যে ময়লাগুলো থেকে যায় সেই ক্ষেত্রে আপনি যে কোনো বডি লোশন ইউজ করেন না কেন, আপনার কোনোই ভালো রেজাল্ট পাবেন না, বা যত দামি বডি লোশন ইউজ করেন না কেন কোনো কাজ হবে না। তার জন্য মাস্ট ইম্পর্টেন্ট আপনাকে শাওয়ার জেল ইউজ করতেই হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্কিন ফর্সা করার জন্য, হোয়াইটেনিং ব্রাইটেনিং যেটাই চান না কেন, কিংবা দাগ রিমুভের জন্য অবশ্যই আপনাদের এই ধরনের বা বাথ সল্ট শাওয়ার জেল এগুলো লাগবেই লাগবে। তার মানে এই না যে আপনারা সাবান ইউজ করতে পারবেন না, আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের সাবান ইউজ করবেন, সপ্তাহে একদিন দুই দিন তিন দিন যে যতদিন পারেন বাথ সল্ট বা শাওয়ার জেল ইউজ করবেন, এটাই আমার সাজেস্ট থাকবে। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।